আপনার ক্যাপ্টেনের পেটের সমস্যা আর অনুশীলনে আসতে পারলো না, না একদমই না, নাথিং সিভিয়ার। সাকিব কালকেও ট্রেনিং করছে আসলে, আজকে সকালেও জিম টিম করে নিছে, হি ইজ নট ফিলিং ওয়েল। আর আমি কোনোদিন সাকিবকে পুশ করি না আসলে, হি নোজ হিজ গেম ভেরি ওয়েল। আর আপনি যদি সারাই পুরো বছরটাই মানে পুরো বিপিএলটা দেখেন, সাকিব ব্যাটিং করছে মনে হয় 3 থেকে 4 দিন, আর ওই নিজের ইন্ডিভিজুয়াল কাজ করতে বেশি পছন্দ করে। তো আজকে আমাকে সাথে কথা হয়েছে বলে শুনবে আজকে আমি আই এম নট ফিলিং ওয়েল, যাবো না। আচ্ছা, নো প্রবলেম, অসুবিধা নাই। না ফাইনাল তো ফাইনালই, মানে ফাইনাল তো ফাইনাল, এটার উপরে তো কোনো কিছু নাই। মানে আমরা তো মানে কষ্ট করে এখানে আসছি, ভালো ক্রিকেট খেলে এখানে আসছি, তো ডেফিনেটলি এটা একটা এমন একটা দিন যেটাতে আপনি চ্যাম্পিয়ন হবেন কিংবা রানার্স আপ হবেন, মানে সেকেন্ডের আসলে কোনো মূল্যায়ন থাকে না, সোজা কথা হচ্ছে এটাই। তো টার্গেট তো অবশ্যই 1 নম্বর হওয়ার, তো আমরা কনফিডেন্ট, দল ভালো শেপে আছে, ভালো খেলেছে, টিমের মধ্যে বাড়তি একটা অনুপ্রেরণা আছে। আর অধিনায়ক যখন ভালো খেলে তখন সব কিছু খুব ইজি হয় আসলে। আর সাকিব তো লিড ফ্রম দ্য ফ্রন্ট, যেটা আমি সবসময় বলছিলাম যে ওর তাগিদটা অনেক বেশি আসলে ভালো খেলার। তো ও যখন ভালো খেলে পুরো জিনিসগুলো অনেক সিম্পল হয়ে যায়, মাঠ চালাচ্ছে খুব ভালো। তো অবশ্যই ফাইনাল তো অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই ফাইনাল ফাইনালই। না এটা তো আসলে সালাহউদ্দিন সালাহউদ্দিনের মতন প্ল্যান করবে, আমি আমার মতো প্ল্যান করবো, আমরা দুজনেই চেষ্টা করি ভালো টিম বানাতে, ভালো ক্রিকেট খেলতে। তো এটা তো জাস্ট একটা গেম, আমরা কালকে যে ভালো দল খেলবে, যার প্ল্যানিং এক্সিকিউট হবে ভালো, তারাই জিতবে। তো এটা কিছু না, আমি মনে করি সালাহউদ্দিন অনেক বড় মাপের কোচ, গুড থিঙ্কার, অনেক চিন্তা করে ক্রিকেট নিয়ে, ভালো টিম বানায়, গেম প্ল্যানিং ভালো করে, আমিও চেষ্টা করি সেরকম করতে। তো ইটস নাথিং, যে কেউ চ্যাম্পিয়ন হবে, আই থিঙ্ক দ্য কালকে বেস্ট টিম উইন্স। সত্যি যে টিম ভালো খেলবে সেই দল, দুইটা দলেরই ক্যাপাবিলিটি আছে। কুমিল্লা দারুণ শক্তিশালী দল, ওরা প্রুফ করেছে অলরেডি, যদিও 3 বারে আমরা প্রথম ম্যাচটা ওদের কাছে হেরেছিলাম, 2টা ম্যাচ আমরা পরে জিতেছি, বাট দুটা দলেরই আসলে জেতার মতন অ্যাবিলিটি আছে। সুতরাং কালকে যেই টিমটা ভালো খেলবে, এক্সিকিউট করবে, যারা ভালো মাঠে তারাই জিতবে আসলে, সেটাই সবচেয়ে বড় কথা। না আমি একদিকে খুশি এটাতে, যে আমার লোকাল ছেলেরা ভালো খেলছে, এটা আমার জন্য বিরাট একটা ব্যাপার। আমি ভেরি হ্যাপি দ্য ওয়ে লাস্ট ম্যাচে মুনিম শারিয়ার সাকিব পারফর্ম করেনি গত ম্যাচে, ওইবারে ওর মতনও করেনি। সুতরাং মুনিম শারিয়ার, শফিকুল এবং রানা যেরকম পারফরমেন্স করেছে, আমি ভেরি ভেরি হ্যাপি। তো জানি না ওদের পারফরমেন্সটা হয়তো রয়ে গেছে কালকের জন্যই কি না, যে ওরা তো বড় প্লেয়ার, বড় মানে একটা বড় যে বিগ বয়স প্লেয়ার নাইট কথাই আছে যে বড় খেলায় জ্বলে উঠে। তো আশা করি যে ক্রিস কিংবা মুজিব বড় ম্যাচে জ্বলে উঠবে, ব্রাভো তো ভালো করছেই, বাট তারপরও আমি চাই যে আমার লোকাল প্লেয়াররা যদি ভালো খেলে সেটা যদি আমি সেটাতে বেশি আনন্দ পাবো আসলে। এটা তো মনে করা ডিফিকাল্ট কবে দেখেছি আসলে, বাট রানা তো আমার জন্য আবনীতে খেলেছে, আমি জানি যে ওর ম্যাচ উইনিং ক্যাপাবিলিটি আছে, ছেলেটা উইকেট টেকার, সবচেয়ে বড় কথা ইজ এ গুড উইকেট টেকার। আর শফিকগুলো তো দারুণ করছে, কয়েকদিন ধরে ভালো করছে। বাট আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমরা গত ম্যাচে যেই প্ল্যানটা করেছিলাম দুজন দারুণভাবে এক্সিকিউট করেছে, এটাই সবচেয়ে বড় জিনিস। যে আপনি আন্ডার প্রেশারে যখন রানা বল করেছে, হি ডোন্ট ডু এনি মিস্টেক্স, মানে ও জায়গা মতো বল করেছে ফ্যাপ এবং মই, তখন উইকেটার সুনীল নারায়ণ, ইটস নট ইজি ওই সময় বল করাটা, কারণ দুজনেই সে এই ফর্মেটে দারুণ প্লেয়ার, বাট দ্য ওয়ে হি বোল্ড ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। আর শফিকুল তো আমার বলে প্রথম নতুনের 3 বলে কাঁপিয়ে দিয়েছে আসলে অনেকটাই, এবং যখন 4th ওভারে আসলো উইকেট তুললো, 1 ওভারে 2টা জোড়া ব্রেক থ্রু করলো আপনার, ওয়াজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি ম্যাচের। অবশ্যই আমি টিমে তো 5 জন বল করে, সাকিব আর মুজিব তো 10-10, 20 ওভার বলিং করতে পারলে আমি খুশি হতাম, বাট এটা তো সম্ভব না, 5টা বোলারকে আপনার বল করতে হবে তো 20 ওভার কমপ্লিট করতে। তো আমার বাকি 3টা বোলারও খুব ইম্পর্টেন্ট, তো অবশ্যই সেই হিসাবে শফিকুল রানার বোলিং তো আমার টিমের জন্য অনেক ইম্পর্টেন্ট। তা আমি আশা করি যে ওরা পারফরমেন্সটা কন্টিনিউ করবে কালকেও, আর
মানে আমি যেটা বললাম যে আমার ইয়াংস্টাররা পারফর্ম করলে আমি বেশি খুশি হব আসলে সত্যি কথা বলতে গেলে। না না তাসকিন আসলে অনেকদিন পর ইঞ্জুরি হয়ে আমাকে কালকে ফোন করেছিল যাচ্ছে বল করতে চায়, আর মাস ও মানে ওর বোলিংটাই করছিল ওইরকম কোনো কথা না। বাট আমি আমি চাই না যে বেশি ইনফরমেশন যাক, কারণ আমার মনে হয় যত ইনফরমেশন কম থাকবে তত বেশি ভালো হবে। টু মেনি ইনফরমেশন অনেক সময় আপনাকে ডিফিকাল্ট করে, কারণ তাসকিন যেই টাইপের বোলার ওরা দুজন ওই টাইপের বোলার না আসলে, সুতরাং ওদের নিজেদের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। আমি চাই যে ওই বৈশিষ্ট্য নিয়ে ওর কাজটা করুক, ওর ওদের যে স্ট্রং জোনটা দুজনের ওই যার যার স্ট্রং, রানার একরকম স্ট্রং আর জোন আছে। রানা খুব আমি ভেরি স্যাটিসফাইড যে ও পুরান বলে খুব ক্রুশিয়াল টাইমে বল করছে, বাট বেসিক্যালি হচ্ছে নিউ বল বোলার। বাট ও যেহেতু আমার টিমে ফাস্ট বোলার কম, আমার এই দুজন ছাড়া লোকাল কোনো ফাস্ট বোলারই নাই, এবং এই পুরো সিজন ওরা কন্টিনিউ করেছে উইদাউট ইনজুরি, দ্যাটস এ ভেরি গুড বড় ব্যাপার ছিল। আর রানা ওর পুরো ক্যারেক্টার থেকে বের হয়ে এসে বল করছে, দ্যাট এটাও ইম্পর্টেন্ট আমাদের জন্য। অবশ্যই আমি মনে করি ফাইম ভাই গুরুজন মানে আমার কোচ, মানে আমরা যখন ছোটোবেলায় শুরু করেছি মুনির ভাই, ফাইম ভাই, ইমরান ভাই, বিকেএসপি কোচ, আমরা তো ওনাদের হাত থেকেই অনেক কিছু শিখেছি, ওনাদের হাত দিয়ে বড় হয়েছে। অথবা ইলেকশন তো একটা ডিফারেন্ট জিনিস, ওটা তো ক্রিকেটের সাথে কিছু না, ধরেন ক্রিকেট তো মাঠের খেলা, ফাইম ভাইও মাঠের মানুষ, আমিও মাঠের মানুষ, তা আমাদের ক্রিকেট ফিলোসফি অনেকটাই কাছাকাছি আসলে। তো ওগুলো তো মাথায় নিশ্চয়ই ফাইম ভাইয়েরও নেই আমারও নেই, যেটা শেষ সেটা শেষ। উনিও ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য এসেছিলেন, হয়তোবা ডেফিনেটলি ওনার মতো লোক বাংলাদেশ ক্রিকেটে থাকাটা খারাপ কোনো ইয়ে হিসেবে দেখি না, আমি মনে করি ওনারও দেওয়ার অনেক কিছুই আছে। বাট ইলেকশন তো ডিফারেন্ট, যেহেতু হয়তোবা আমি জিতেছি হয়তো আমি হারতে পারতাম, বাট এইটা মানে না যে আমি হেরে যাওয়া মানে ফাইম ভাইয়ের আমি মুখ দেখবো না, কথা বলবো না। অবশ্যই আমাদের দুজনের মধ্যে এখনও সেই সৌহার্দ্যপূর্ণ ব্যাপারটা রয়েছে, ফাইম ভাইয়ের সাথে আমার এরপরেও কথা হয়েছে, এমন না যে বরিশালে এসেই ফাইম ভাইয়ের সাথে কথা হচ্ছে, এর আগেও কথা হচ্ছে। সুতরাং অবশ্যই এটা তো মানে আমাদের উদাহরণ হতেই পারে যে এই জিনিসটা আমার মাথায়ও নেই, ফাইম ভাই আপনি বললেন বলে আমার হয়তো এখন বলাল ইলেকশনে ফাইম ভাই করেছিলাম ফাইম ভাইয়ের সাথে। বাট আসলে ওটা কিছু না, ফাইম ভাই সবসময় গুরুজন, ওনার কথা শুনতে সবসময় ভালো লাগে, কারণ ক্রিকেট নিয়ে ওনার মেধা অনেক, ওনার যে বলার বা উনি যেভাবে চিন্তাটা চিন্তা করেন সেটা আমাদেরও শিক্ষার অনেক কিছু আছে সত্যি কথা বলতে গেলে। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার, দেশি নগদে বেশি লাভ। ঘাটতি তো আছে, আমরা ঘাটতি বলবো না, আমি বলবো যে আমরা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে লো স্কোরিং ম্যাচকে ডিফেন্ড করা, তো এটা আমি বলবো আমাদের খুব পজিটিভ একটা দিক। আমাদের ডেপথ ব্যাটিংটা খুব ভালো হচ্ছে না, তো আমি আশা করি যাতে আমাদের ডেপথ ব্যাটিংটা ভালো হয়। আমরা দু একটা ম্যাচেই করতে পেরেছি, আমরা সিলেটে একটা ম্যাচে 200 করলে আমাদের ডেপথ ব্যাটিং খুব ভালো হয়েছিল, এছাড়া ওইরকমভাবে ডেপথ ব্যাটিং আমরা আসলে করতে পারিনি যে শেষের 4-5 ওভারে যেমন অন্য টিম ভালো করছে সেটা আমরা করতে পারিনি। সেটা আমি চেয়ে থাকবো কালকে যেটা আমরা সেটা ভালো করি, আর টপরা তো মার্শাল্লাহ এখন ভালো করছে, আমাদের রান হচ্ছে, তা আসলে পজিটিভ নেগেটিভ সবখানেই আছে। ফিল্ডিংটা আমি চাবো যে আমরা যাতে কালকে, যেমন কুমিল্লার সাথে আমরা লাস্ট ম্যাচে দুটা ক্যাচ ছেড়েছি, আমি চাবো যে কালকে ব্রিলিয়ান্ট কিছু ক্যাচ ধরি যাতে ম্যাচ জিতে সকলে, কারণ কথা আছে ক্যাচেস উইন ম্যাচেস। সুতরাং সবখানেই ঘাটতি আছে, ইয়ে আছে, বাট এখন এগুলো নিয়ে চিন্তা করি না, এখন পজিটিভটাই চিন্তা করি যে কীভাবে আমরা আমাদের বেস্টটা খেলতে পারবো কালকে, যাতে আমরা মাঠটা এনজয় করতে পারি, ফাইনাল খেলাটাকে ছেলেরা যাতে এনজয় করে। অনেকের জন্য একটা ফার্স্ট বিপিএল, মুনিম শাহরিয়ার জন্য যেমন ফার্স্ট বিপিএল, অনেকের জন্য হয়তো একটা ফার্স্ট ফাইনাল, সুতরাং সবাই যেন ওই প্রেশারটা না থাকে, ফ্রি খেলে এবং তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারে, কোন থিংসও খুব একটা ভাইটাল হবে। আর ক্রিকেট খেলা মানেই লাক, লাক আপনাকে ফেভার করতেই হবে, বাট আমি মনে করি না টসটাই যে জিতবে সেই ম্যাচ জিতবে। দুটা টিমের মধ্যে সেরকম এক্সপিরিয়েন্স আছে যারা ওই প্রেশারটা হ্যান্ডেল করার, বা আপনি আগে ব্যাটিং বার করেন বা পরে ব্যাটিং করেন সেরকম সিচুয়েশন হ্যান্ডেল করার অ্যাবিলিটি দুটা টিমের এক্সপিরিয়েন্স। আপনি যদি দেখেন ফ্যাপ মইন আলি কিংবা সুনীল নারায়ণের যে এক্সপিরিয়েন্স, আমাদের সাকিব, মুজিব, গ্রেল, ব্র্যাবোর অনেক এক্সপিরিয়েন্স, তাদেরও প্রায় অনেকে এবার 2000 ম্যাচের মতো খেলে ফেলছে মনে চারজন মিলে, সুতরাং এক্সপিরিয়েন্স কিন্তু অনেক দুই টিমেই। সুতরাং এটা আমার মনে হয় খুব একটা প্রবলেম হবে। আমি যেটা বললাম যে এক্সিকিউশন যার ভালো হবে, কালকে যার লাক যার সাথে থাকবে সেই চ্যাম্পিয়ন হবে।